বৰপেটা ৰোডৰ অৰবিন্দ সংঘই যি দুৰ্গা পূজা পাতিছে এই দুৰ্গা পূজাখন তৃতীয় স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু মোৰ লগত আছে বৰপেটা ৰোড পৌৰসভাৰ পৌৰপতি রাজেশ সরকার। রাজেশ সরকারে এই যে আমার নিউজ 18 অসম নর্থ ইষ্টর উপহারটা আছে এই উপহারটো প্রদান করব অরবিন্দ সংঘর কর্মকর্তাক। এখন আধ্যাত্মিক পূজা, এনে ধরনের প্রতিজন লোককে আমি পুরস্কার প্রদান করছো, কেনেকুয়া লাগিছে আজি? ভালে লাগিছে, আমার ক্লাব উন্নত হয়েছে বহুত আগর পড়া, আর আমার ক্লাবর 3 নম্বর পুরস্কার পাইছে, এই আমার বহুত মানে বহুত আমার গর্বর কথা হয়েছে, সেই কারণে আমি মানে আরো আগুয়াই লই যাব বিচার, সেই কারণে আমার মানে বহুত মানে আশাবাদী আরো আগুয়াই লই যাওয়ার কারণে দেখাব। এয়া হয়েছে পূজা ভাগী, আর এনে ধরনের যে আধ্যাত্মিকভাবে এই পূজাখন করা হয়েছে, কিন্তু এই পূজাখনের লগতে আসলতে এটা এই পূজাখনে একটা বিশেষ থিম, বিশেষ থিম এটা ইয়াত রাখিছে। এই থিমটো হৈছে যি চন্দ্রযান, চন্দ্রযানে ইয়াত চন্দ্রযানর লেন্ডিং করা হৈছে। ইয়াতে বিক্রম আর লেন্ডার, বিশেষকৈ বিক্রম আর লেন্ডার আকর্ষণীয় হৈছে। ই যে বিক্রম বিক্রম আহি যি চন্দ্রপৃষ্ঠ, চন্দ্রপৃষ্ঠত অবতরণ করার পাছত লেন্ডারখন কেনেদরে ওলাই আহে, ওলাই গোটেই সমগ্র দৃশ্যটো লাইভ যেন এটা লাগা হয়, আর অতি সুন্দর পরিবেশ এই যি বিক্রম লেন্ডারের পরিবেশ। এই যেটা আসলতে যি নতুন প্রজন্ম, যুব প্রজন্ম, যুব প্রজন্মক ইয়ার দ্বারা অনুপ্রাণিত করেছে যাতে এনে ধরনের যি যুব প্রজন্ম আগবাড়ি যাব পারে। মই ইয়ার যি আমার রাজেশ সরকার পৌরপতি আরো এবার কথা পাতি বলার চেষ্টা করে, নতুন নতুন থিম এবার কিছু জায়গাত লওয়া হয়েছে, মানে অতি সুন্দর, কি কব? হয়, চন্দ্রায়ন টুর যেটু মানে কনসেপ্ট অরবিন্দ সংঘয় লৈছে, খুব ধুনিয়া একটা 12 মিনিটের একটা শো একটা হয়, খুব ভাল, আর উঠে মানে প্রজন্ম এই বস্তুটো চাই মানে কেনেকে চন্দ্রায়ন টু আমার ইসরোর বৈজ্ঞানিক সকলে সফলভাবে রূপায়ণ করেছে, সেটা এতে মানে সম্পূর্ণভাবে দেখায়। আর নিউজ 18ক ধন্যবাদ জ্ঞাপন করছো যে তেওঁলোকের এই প্রচেষ্টাত বিভিন্ন পূজা কমিটি উৎসাহিত, আর অহা দিনত আরো বেশি উৎসাহিত হব, আর অহা দিনত পূজা পেন্ডেল সমূহ আরো ভালকে মানে তৈয়ার করার কারণে একটা প্রচেষ্টা নিশ্চয় হাতত লব। নিশ্চয়কৈ এই যে যি পদক্ষেপ লৈছে পূজা কমিটি সকলে, নতুন নতুন থিম লৈছে, যি বিক্রম লেন্ডার দেখুৱাইছে, আসলতে নবপ্রজন্ম ইয়ারপরা অনুপ্রাণিত হব বলে পৌরপতিয়ে কৈছে।